নমস্কার বন্ধুরা নলেজ কাল্টিভেটারে স্বাগত আমি সুদীপ ঘোষ শুরু করছি যে ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যা কম্পিটিটিভ এক্সামের বিশেষ করে মিসলিয়াসের মেন্সের জিকে টপিকের জন্য ইম্পর্টেন্ট আর তার সাথে আমাদের সকলের জানা উচিত কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে যে ছাত্রছাত্রীদের জন্য মোবাইল বা ট্যাব কেনার যে টাকার সরকারি প্রকল্প সেই প্রকল্পের দুর্নীতি নিয়ে অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের দুর্নীতি নিয়ে আর আজকের আমাদের ভিডিওটি এই প্রকল্প নিয়ে আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে নিউ রুলস ফর তরুণের স্বপ্ন স্কিম অর্থাৎ তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য নতুন নিয়ম যা রাজ্য সরকার পাশ করেছে এখন আজকের ভিডিওতে থাকছে এই তরুণের স্বপ্ন স্কিমের নতুন রুলসের খবর নিয়ে তরুণের স্বপ্ন প্রকল্পটি কী এর বেনিফিট কী আছে এর যোগ্যতা কী লাগে কি কি ডকুমেন্টস লাগে তার সাথে এই প্রকল্পের ভালো দিক কী আছে এই প্রকল্পের খারাপ দিক কী আছে তার সাথে দেখে নেব এই প্রকল্পের দুর্নীতির খবরটি এবং দুর্নীতি রুখতে কোন নতুন নিয়ম চালু করা হয়েছে আর তার সাথে এই প্রকল্পের যে ক্রুপ্রভাব রুখতে কী করা উচিত এটি একটি শিক্ষামূলক ভিডিও এই ভিডিওর কোনো অংশে উদ্দেশ্য প্রণোদিত ও ইচ্ছাকৃতভাবে কোনো হিংসা বা রাজনৈতিক ও সাম্প্রদায়িক বিদ্বেষ অন্তর্ভুক্ত হয়নি তবু ভিডিওর কোনো অংশ বিতর্কিত মনে হলে সেটি অনিচ্ছাকৃত এবং তার জন্য ক্ষমা ক্ষমাপ্রার্থী এখন ভিডিওটি ভালো করে দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের ভিডিও নিউজ স্ক্যাম ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে নতুন একটি দুর্নীতির খবর সামনে এসেছে ছাত্রছাত্রীদের মোবাইল কেনার বা ট্যাব কেনার যে টাকা দেওয়া হয়েছে সেই প্রকল্পের দুর্নীতি হয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পে দুর্নীতি হয়ে উঠছে যারা এই প্রকল্পের ট্যাব কিনার বা মোবাইল কেনার টাকা পায়নি তারা কিন্তু প্রতিবাদ করছে তার সাথে বিরোধীরাও কিন্তু সরকারকে চেপে ধরেছে এবং সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে সরকার নড়ে চড়ে বসেছে এবং এই প্রকল্পের দুর্নীতি আটকাতে নতুন নিয়ম জারি করেছে এখন আমরা দেখব এই তরুণের স্বপ্ন প্রকল্প কি এই তরুণের স্বপ্ন প্রকল্প দু হাজার একুশ সালে শুরু হয়েছিল সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রকল্প মেনলি এই প্রকল্পের আন্ডারে পশ্চিমবঙ্গ সরকার থেকে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা পারপাসে মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দেয়া হয় মেনলি দু সাল যখন সারা জুড়ে কোভিড মহামারী চলছিল তখন কিন্তু লকডাউন চলছিল আর সেই কারণে স্কুল বন্ধ ছিল আর তখন কিন্তু শিক্ষার একমাত্র মাধ্যম ছিল অনলাইন এডুকেশন এবং সেই সময় কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা খবর একটি নতুন বিতর্ক সামনে আসে যেখানে দেখানো হয় যে এই যে স্কুল কলেজ বন্ধ তার ফলে যারা ধনী বাড়ির ছেলেপুলে আছে তারা কিন্তু তাদের বাড়িতে মোবাইল থাকায় তারা অনলাইনে শিক্ষা বা অনলাইন ক্লাস করতে পারছে তাদের পড়াশোনা কিন্তু একটু হলেও চলছে কিন্তু যারা গরিব বা যারা খুবই দূর দূরান্তের বা গ্রামীণ ছেলেপুলে আছে তাদের মোবাইল কেনার টাকা না থাকায় তারা কিন্তু অনলাইন ক্লাস করতে পারছে না অর্থাৎ তাদের পড়াশোনা পুরোপুরি বন্ধ আর তারপরে কিন্তু সরকার নোড়ে চড়ে বসে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি ঘোষণা করেন যে সরকার থেকে সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে মোবাইল বা ট্যাব কেনার টাকা দিয়ে হবে যাতে তারা অনলাইনে পড়াশোনাটাকে চালিয়ে যেতে পারে এই ঘোষণা হয় দু হাজার কুড়ির ডিসেম্বর মাসে আর দু হাজার একুশ সালে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে আসে যে প্রকল্পটি হলো ট্যাবলেট স্কিম দু হাজার একুশ এবং এই প্রকল্পটি আসে পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আন্ডারে পরবর্তী ক্ষেত্রে দু হাজার একুশ বাইশ সালে যে বাজেট ঘোষণা হয় সেই বাজেট ঘোষণাতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে কিছু দিনের মধ্যে এই প্রকল্পের টাকা প্রত্যেকটি ছাত্রছাত্রীকে দিয়ে হবে এবং তিনি এই প্রকল্পের নতুন নামকরণ করেন আগে ছিল ট্যাবলেট স্কিম এখন তার নামকরণ করেন তরুণের স্বপ্ন প্রকল্প অ্যাকচুয়ালি তরুণের স্বপ্ন হল একটি বই যেটি লিখেছিলেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু এবং যেই বইটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সেই বইয়ের নামেই মুখ্যমন্ত্রী এই নতুন প্রকল্পের নাম করেন তরুণের স্বপ্ন প্রকল্প এখন এই তরুণের স্বপ্ন প্রকল্পের বেনিফিট কী আছে মেনলি ছাত্রছাত্রীদেরকে সরকারি স্কুলের ছাত্রছাত্রীদেরকে মোবাইল বা ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয় কত টাকা দেওয়া হয় মেনলি সরকারি স্কুলের ছাত্রছাত্রীদের সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেকজনকে দশ হাজার টাকা করে দেওয়া হয় মোবাইল বা ট্যাব কেনার জন্য শিক্ষা পারপাসে এই মোবাইল ব্যবহার করার জন্য এখন এই প্রকল্পের জন্য কী কী এলিজিবিলিটি বা যোগ্যতা লাগে মেনলি অবশ্যই ছাত্রছাত্রীকে ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রী হতে হবে মনে রাখতে হবে প্রথম যখন এই প্রকল্প চালু হয়েছিল তখন কিন্তু শুধুমাত্র ক্লাস টুয়েলভের জন্যই কিন্তু এই প্রকল্প চালু হয়েছিল কিন্তু এবছর থেকে এই প্রকল্প শুধুমাত্র ক্লাস টুয়েলভ নয় ক্লাস ইলেভেন টুয়েলভ দুই ক্লাসের জন্যই চালু হতে চলেছে বা চালু হয়েছে বেল্লি এই প্রকল্পের বেনিফিট পেতে গেলে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের আন্ডারে থাকা যে কোনো স্কুলের ছাত্রছাত্রী হতে হবে তাছাড়াও মাদ্রাসা ডিপার্টমেন্টের কোনো ছাত্রছাত্রী হতে হবে তবে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে আর এই প্রকল্পের টাকা পেতে গেলে ছাত্রছাত্রীদের পারিবারিক যে আয় তা দু লাখ টাকার নিচে হতে হবে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পাওয়ার পর মোবাইল কেনার পর অবশ্যই মোবাইল কেনার যে রিসিপ্ট বা রসিদ সেটি জমা করতে হবে এখন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কী ডকুমেন্টস লাগে এই যে প্রকল্পটি এই প্রকল্পটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হয় সেখানে কিন্তু ছাত্রছাত্রীরা অ্যাপ্লাই করতে পারে না ছাত্রছাত্রীরা স্কুলের মাধ্যমে করে অর্থাৎ স্কুল অথরিটি তারা কিন্তু এই ফর্ম ফিল করে আর এই ফর্ম ফিল আপ করার জন্য ছাত্রছাত্রীদের যে ফটো আইডেন্টি ফটো আইডেন্টি প্রুফ লাগে তার সাথে তাদের যে শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস লাগে মাধ্যমিকের ডকুমেন্টস লাগে এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হিসাবে তার আইডি লাগে এমনকি তার অভিভাবকের আইডি লাগে এবং ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে আর টাকা পাওয়ার পর অর্থাৎ মোবাইল কেনার পর অবশ্যই রিসিপ্ট জমা করতে হয় এখন এই প্রকল্পের অ্যাডভান্টেজ কী আছে সুবিধা কী আছে এই প্রকল্পে যে টাকা দি হয় সেটা কিন্তু যে ক্লাস ইলেভেন এবং টুয়েলভের ছাত্রছাত্রীর জন্য খুবই উপকারী কারণ এই মোবাইলের দ্বারা তারা কিন্তু এখন অনলাইন এডুকেশনটা করতে পারে কারণ এখন কিন্তু অনলাইন শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ সারা বিশ্ব জুড়ে বিশেষ করে যারা গরিব বাড়ির ছাত্রছাত্রীরা আছে যারা মোবাইল কেনার টাকা অ্যাফোর্ড করতে পারে না তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুযোগ কারণ এই টাকা পাওয়ার পরে তারা যখন মোবাইল কিনে সেই মোবাইল দিয়ে তারা পড়াশোনার জন্য একাধিক কাজ করতে পারে অনলাইন ক্লাস করতে পারে গুগল সার্চ করতে পারে ইউটিউবে কোনো ভিডিও দেখতে পারে শিক্ষা বিষয়ক তার সাথে তারা পিডিএফ নোটস পড়াশোনা করতে পারে টাইপিং করতে পারে প্রোজেক্টের কাজ করতে পারে বিভিন্ন এডুকেশনাল যে সমস্ত অ্যাপগুলি আছে সেই অ্যাপগুলির মাধ্যমে শিক্ষা পেতে পারে ফর্ম ফিল করতে পারে যে কোনো স্কলারশিপ বা কোথাও ভর্তির জন্য বা অন্য কোনো পারপাসে তার সাথে সরকারের যে নোটিস আছে বা স্কুল শিক্ষা দপ্তরের বা যে শিক্ষা দপ্তরের বা অন্যান্য দপ্তরের যে নোটিশ আছে সেই নোটিশগুলি তারা সঙ্গে সঙ্গে দেখতে পারে এমনকি তারা খবর দেখতে পারে সবথেকে বড়ো কথা কারেন্ট অ্যাফেয়ার্স তারা কিন্তু আপডেটেড থাকতে পারে তার সাথে কিন্তু যে ক্লাস যখন হয় অনেকে কিন্তু ক্লাসে স্যারের লেকচার মনে রাখতে পারে না তারা কিন্তু সেটা রেকর্ডিং বা অডিও রেকর্ডিং করে রাখতে পারে যেটা পরে শুলে সেখানে কিন্তু খুব ভালো কাজ করে তাছাড়াও এখানে কিন্তু পেমেন্টের সুযোগ আছে অনলাইন পেমেন্টও তারা করতে পারে বিভিন্ন কাজে এখন মেনলি এই প্রকল্প যে অর্থনৈতিক বৈষম্য অর্থাৎ অনলাইন শিক্ষা নিয়ে বা মোবাইল কিনা নিয়ে যে অর্থনৈতিক বৈষম্য ধনী গরিবের ছাত্রছাত্রীদের পার্থক্য সেই পার্থক্য কিন্তু মুছে দিতে একটি বিরাট বড় প্রকল্প তার সাথে এই প্রকল্পের আন্ডারে টাকা পাওয়ার পর যখন মোবাইল কেনা হচ্ছে সেই মোবাইল নিয়েই তখন ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে টিউশনে যাচ্ছে তারা বাড়ির সঙ্গে যোগাযোগ করতে পারছে দূরে কোথাও টিউশন গেলে দূরে কোথাও কোচিং সেন্টারে গেলে বা দূরে স্কুলে গেলে এমন কি তারা বন্ধুদের সঙ্গে কিন্তু যোগাযোগ করতে পারছে যেটা কিন্তু একটা সত্যি ভালো দিক যেমন সিকিউরিটির জন্য খুব ভালো আবার একটা সৌভাগ্যপূর্ণ বা সুসম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক তৈরি করতেও কিন্তু খুব ভালো যেটা কিন্তু এখন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে কিন্তু এই প্রকল্পের অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কিন্তু বিরাট বড় বড় বিতর্ক আছে সেটা কিন্তু দেখে নেব অনেকেই বলছে ছাত্রছাত্রীরা এই যে মোবাইল সে মোবাইলটিকে কম শিক্ষার জন্য ব্যবহার করছে বেশিরভাগটাই তারা খারাপ পারপাসে ব্যবহার করছে অনেকে তো এই মোবাইল নিয়ে তারা রিলস তৈরি করছে তারা ভিডিও তৈরি করছে সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে তারপরে তাদের পড়াশোনাটা কিন্তু কোথাও না কোথাও ক্ষতি হচ্ছে অনেকে অভিযোগ যে এই মোবাইল নিয়ে যখন তারা স্কুলে যাচ্ছে স্কুল টাইমে তারা ভিডিও বা ছবি তুলছে এবং সেটা কিন্তু অনেক সময় বিতর্কিত ভিডিও বা ছবি হয়ে যাচ্ছে যেটা কিন্তু খুবই খারাপ অন্যদিকে এই যে অল্প বয়সে তারা সহজে মোবাইল ব্যবহার করতে পারছে তার ফলে কিন্তু একটা বড় শ্রেণীর যে ছাত্রছাত্রীরা আছে তারা কিন্তু পর্নোগ্রাফির নেশা ধরে ফেলছে যেটা কিন্তু অবশ্য তাদের ক্ষতি করতে পারে অন্যদিকে এই সহজে মোবাইল তারা পেয়ে যাওয়ার পরে তারা অনলাইন যে সমস্ত গেম আছে তাদের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে এমনকি অনলাইন জুয়ার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে ড্রিম ইলেভেনের মতো যে সমস্ত জুয়াগুলি আছে কিংবা লুডোর যে জুয়া আছে সেটা কিন্তু ব্যাপক দেখা যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে তার সাথে এই যে মোবাইল মোবাইলের ফলে সহজেই যোগাযোগ হচ্ছে খুবই ভালো ব্যাপার প্রেমের সম্পর্ক হচ্ছে প্রেমের সম্পর্ক ভালো কখনোই খারাপ নয় কিন্তু এই সম্পর্কের ফলে তারা কিন্তু অল্প বয়সেই বিয়ে করে নিচ্ছে বাল্য বাল্যবিবাহ করে নিচ্ছে তারা পালিয়ে যাচ্ছে বাল্য বাল্যবিবাহটা সবসময় খারাপ সমাজের পক্ষে অন্যদিকে আবার তারা পড়াশোনা ছেড়ে দিচ্ছে অন্যদিকে আবার যে লাভ রিলেশন হচ্ছে বা প্রেমের সম্পর্ক হচ্ছে অবশ্যই প্রেমের সম্পর্ক ভালো কিন্তু এই যে বয়সটা পিউবারটি বয়সন্ধি এই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠিন সময় অনেকে কিন্তু ছাত্রছাত্রীরা এই সময় হারিয়ে যায় আর এই প্রেমের সম্পর্কের ফলে অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বা অডিও বা ছবি কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে যেটা কিন্তু তাদের জীবনকে অনেকটাই ক্ষতি করতে পারে তার সাথে আবার এমনও দেখা যাচ্ছে অনেক ছাত্রছাত্রী শুধুমাত্র ইলেভেনে ভর্তি হয়েছে তারপরে কিন্তু আর তারা স্কুলে যায়নি ড্রপ আউট হয়ে গেছে ড্রপ আউট হওয়া সত্ত্বেও কিন্তু এখানে তারা কিন্তু টাকা নিয়ে নিচ্ছে স্কুলগুলি কিন্তু এটাকে আটকাচ্ছে না অর্থাৎ সরকারের টাকার ক্ষতি হচ্ছে তার সাথে এই যে দুর্নীতির অভিযোগ উঠছে বা স্ক্যামের অভিযোগ উঠছে সেখানেও কিন্তু সরকারের টাকার অপচয় হচ্ছে এখন এই প্রকল্পে যে দুর্নীতির খবর সামনে এসছে সেটা দেখে নেব যেটা এবছরের দুর্নীতি মেনলি প্রতি বছর এই তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা দিয়ে হয় শিক্ষক দিবসের দিন কিন্তু এবছর সেটি স্পোস্প ছিল কারণ তখন আর কর কাণ্ডে উত্তাল ছিল গোটা বাংলা আর দিওয়ালির পরে কিন্তু এই প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু দেখা গেছে অনেক স্কুলের অনেক ছাত্রছাত্রীরা অভিযোগ করেছে তাদের এক ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি তারা স্কুলে গিয়ে প্রতিবাদ করেছে এবং স্কুল সেটিকে ডিপার্টমেন্টকে জানিয়েছে বা শিক্ষা দপ্তরকে জানিয়েছে এমনকি বিরোধীরা দুর্নীতির অভিযোগে সরকারকে চেপে ধরেছে সরকার কিন্তু বাধ্য হয়ে নড়ে চড়ে বসেছে এবং সরকার এই বিষয়ে তদন্ত শুরু করে এবং তদন্ত করতে গিয়ে মেনলি কিছু স্কুলের হেডমাস্টারের বিরুদ্ধে তদন্ত করা হয় এমনকি এই যে উচ্চশিক্ষা দপ্তরের একাধিক অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু হয় তার ফলে দেখা যায় যে মেনলি এই যে দুর্নীতি হয়েছে এটা হয়েছে সরকারের দোষেই কারণ সরকারের যে ওয়েবসাইট তার কিন্তু স্ট্রং সিকিউরিটি ছিল না আর স্ট্রং সিকিউরিটি না থাকার ফলেই কিন্তু হ্যাকাররা এই ওয়েবসাইট হ্যাক করে এই টাকা জালিয়াতি করে নিয়েছে আর এই জন্যই কিন্তু একাধিক আইটি অফিসারকে বা হ্যাকারকে গ্রেপ্তার করা হয়েছে এমনকি একাধিক সাইবার ক্যাফের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে যেই সমস্ত সাইবার ক্যাফের মালিকরা তাদের সঙ্গে কিন্তু শাসক দলের সরাসরি ঘনিষ্ঠ সম্পর্ক আছে বা শাসক দলের তারা নেতা তার ফলে কিন্তু বিরোধীরা শাসক দলকে এই ইস্যুতে চেপে ধরার চেষ্টা করেছে এবং সরকার সিদ্ধান্ত নিয়েছে যে পরবর্তী ক্ষেত্রে যাতে এরকম দুর্নীতি না হয় তাই এই ওয়েবসাইটের সিকিউরিটিকে আরও স্ট্রং করা হবে আগামী বছর থেকে আর তার সাথে যে সমস্ত ছেলেপুলেরা টাকা পায়নি তাদেরকে কিন্তু কিছু দিনের মধ্যেই টাকা দিয়ে দেওয়া হবে আর যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেওয়া হবে এখন যাতে আগামী দিনে এই প্রকল্পে আর দুর্নীতি না হয় তাই সরকার এই প্রকল্পের নিয়ম পাল্টেছে কী নিয়ম আছে সেটা দেখে নেব নতুন নিয়ম হচ্ছে এতদিন যখন ফর্ম ফিল আপ করা হতো তখন কিন্তু এই যে অনলাইনে ফর্ম ফিল আপ করা হতো সেখানে কিন্তু যে ফটো আইডেন্টি প্রুফ ছিল সেটা কিন্তু অনেকের আধার কার্ড দেওয়া হতো অনেকের আবার স্কুলের যে মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট দিলেই হতো কিন্তু এবার থেকে সরকার বলে দিয়েছে যে এই প্রকল্পের টাকা পেতে গেলে আধার কার্ড ম্যান্ডেটারি অর্থাৎ ফর্ম ফিল সময় আধার কার্ড অবশ্যই দিতে হবে এবং বায়োমেট্রিকের মাধ্যমে দিতে হবে এবং সরকার যখন প্রত্যেকটি ছাত্রছাত্রীর এই টাকা স্যাংশন করবে তখন অবশ্যই সে স্টুডেন্ট আইডি কার্ডের সাথে তার আধার কার্ড আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ম্যাচিং করার পরেই টাকা দেবে যাতে এই প্রকল্পের দুর্নীতি আটকানো যায় এখন তরুণের স্বপ্ন প্রকল্পের নামটা যেমন খুবই সুন্দর সেরকমই কিন্তু এই প্রকল্পটি এক শ্রেণীর ছাত্রছাত্রীর জন্য খুবই ভালো কিন্তু একটা বড় সংখ্যার ছাত্রছাত্রীদের কাছে কিন্তু এই প্রকল্পটির যে টাকার মোবাইল তা কিন্তু তারা খারাপ জন্য খারাপ পারপাসে ব্যবহার করছে সেটা কিভাবে আটকানো যাবে সেই নিয়ে কি সলিউশন আছে মেনলি এই প্রকল্পের অপব্যবহার রুখতে যাতে দুর্নীতি না হয় যাতে স্ক্যাম না হয় তাতে ওয়েবসাইটিকে স্ট্রং সিকিউরিটি দিতে হবে ফর্ম ফিল আপের সময় স্কুল দপ্তরকে আরও দায়িত্ব নিতে হবে এবং টাকা দেওয়ার সময় সরকারকে আরও দায়িত্ব নিতে হবে যাতে স্বচ্ছভাবে ছেলেপুলেরা টাকা পায় তার সাথে এই যে মোবাইল কিনছে ছেলেপুলেরা এই মোবাইলের তারা পড়াশোনার পারপাসে কম ব্যবহার করছে বললাম একটু আগে পর্নোগ্রাফি পারপাসে ব্যবহার করছে কিংবা অনলাইন গেম বা অনলাইন জুয়া পারপাসে ব্যবহার করছে তাই অনেক বিশেষজ্ঞ বলছে সরকার কিন্তু এটাকে আটকাতে পারে সরকার ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না দিয়ে সরকার যদি কোনো কোম্পানিকে দায়িত্ব দেয় যে এটা বিশেষভাবে তৈরি মোবাইল বা ট্যাবলেট তৈরি করার যেমন অনেক বেসরকারি বেসরকারি কোম্পানিতে হয় কোম্পানি তাদের স্টাফেদেরকে মোবাইল বা ল্যাপটপ দেয় কিন্তু সেই সমস্ত মোবাইল ল্যাপটপ হচ্ছে লিমিটেড অ্যাক্সেস মোবাইল বা ল্যাপটপ অর্থাৎ এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র অফিসের পারপাসেই ব্যবহার করা যাবে অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে না অর্থাৎ সরকার কোনো একটা কোম্পানিকে দায়িত্ব দেবে যারা লিমিটেড অ্যাক্সেস মোবাইল তৈরি করবে সেটি ছাত্রছাত্রীকে দেওয়া হবে এবং ওই লিমিটেড অ্যাক্সেস মোবাইলে শুধুমাত্র ফোন কল হবে আর অনলাইন পারপাসেই পড়াশোনার পারপাসে এটিকে ব্যবহার করা যাবে অন্য কোনো পারপাসে ব্যবহার করা যাবে না অর্থাৎ ওই মোবাইল থেকে কোনো পর্নোগ্রাফি সাইটকে অ্যাক্সেস করা যাবে না কিংবা কোনো যে অনলাইন জুয়া তার অ্যাক্সেস করা যাবে না কিংবা অনলাইন গেম সেগুলিকে অ্যাক্সেস করা যাবে না এই তিনটাকে যদি প্রথমত আমরা আটকাতে পারি তাহলে কিন্তু অনেকটাই সমাজের যে কুপ্রভাব এই মোবাইলের দ্বারা আমরা আটকাতে পারবো আর সরকার যদি সেন্ট্রালি মনিটারিং করতে পারে প্রত্যেকটি ছাত্রছাত্রীর মোবাইলকে তাহলে তো খুব ভালোই হয় আর একটা কি আছে আমরা জানি বর্তমান দিনে সেক্স এডুকেশন স্কুলে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে আর এই মোবাইল পাওয়ার পরে কিন্তু সহজে মোবাইল ব্যবহার করার পরে কিন্তু এই সেক্স এডুকেশনটা অত্যন্ত এখন প্রয়োজনীয় বলে অনেকে মনে প্রয়োজনীয় বলে অনেকে মনে করছেন তাই সেক্স এডুকেশন অবশ্যই দ্রুত স্কুলে শুরু করা উচিত তার সাথে স্কুলে একটা কোর্স শুরু করা উচিত যেখানে কীভাবে মোবাইল ব্যবহার করা হবে যেখানে মোবাইল সঠিকভাবে ব্যবহার করার এই শিক্ষা দিলেই কিন্তু মোবাইলের খারাপ ব্যবহারটা কিন্তু আমরা ছাত্রছাত্রীদেরকে একটা জানাতে পারবো বা অ্যাওয়ারনেস করতে পারবো যাতে আমাদের আগামী প্রজন্ম আরও সুরক্ষিত হবে এবং সঠিক পথে থাকবে এই হলো আজকের ভিডিও এখন আপনি এই তরুণের স্বপ্ন প্রকল্পের ছাত্রছাত্রীদের মোবাইলদের প্রকল্পটিকে সাপোর্ট করেন না বিরোধিতা করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানে শেষ হল ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পড়তে থাকো হাসতে থাকো